আপনি ভারতের বিরুদ্ধে বলাটা কিন্তু সংবিধান লঙ্ঘনের পর্যায়ে পড়ে, আপনারা অনেকেই জানেন না। বাংলাদেশের সংবিধানে এবং ভারতের সংবিধানে, বিশ্বের আর কোনো সংবিধানে নেই, এই দুটি সংবিধানই লেখা রয়েছে যে প্রতিবেশী দ্বিপক্ষীয় সুসম্পর্ক নষ্ট করতে পারে এমন কোনো বক্তব্য লেখা যাবে না, প্রচার করা যাবে না। তা আমাদের বর্তমান সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ভারত, তো ভারতের বিরুদ্ধে লেখালেখি করলে কিন্তু সংবিধান লঙ্ঘন হয়ে যাবে। এবং ডিজিটাল নিরাপত্তা আইনেও এই আর্টিকেল 39-এর সূত্র ধরে কিন্তু আইন করা হয়েছে যে প্রতিবেশী বা যাদের সঙ্গে সুসম্পর্ক আছে তাদের বিরুদ্ধে বলা যাবে না। এটা পরিবর্তনের জন্য আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিকরা অনেকদিন ধরে বলে আসছেন যে বিশ্বের আর কোনো সংবিধানে নেই, শুধুমাত্র বাংলাদেশের সংবিধানই আছে এবং ভারতের সংবিধানে আছে, এটি পরিবর্তন করা দরকার। ভারতের সংবিধানে থাকলেও ভারতের সংবাদপত্রগুলি কিন্তু আমাদেরকে সেই খাতির করে না, বাংলাদেশ সম্পর্কে নানা সময় তারা মিথ্যে কল্পকাহিনী প্রচার করে, বিষোদ্গার করে, কিন্তু আমরা সেটা করি না এবং সাংবিধানিকভাবেই আমাদেরকে না করে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে শহীদ আবরারের প্রতিবাদ সংবিধানের লঙ্ঘন হোক বা না হোক আমরা এটা করবই, এবং যেই জুলুম চলছে সেই জুলুমের প্রতিবাদ আমরা করবই। এক্ষেত্রে যদি ভারত সেই জুলুমের সহযোগী হয়ে থাকে তাহলে ভারতকেও আমরা ছেড়ে কথা বলবো না। স্মরণ সভার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করছি, স্মরণ শব্দটি এসছে স্মৃতি থেকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মানুষের জন্মভূমি তিনটি, একটি হচ্ছে তার বিশ্ব, দ্বিতীয়টি হচ্ছে তার মাতৃভূমি, তৃতীয়টি হচ্ছে স্মৃতির লোক। স্মৃতির লোককে তিনি বলেছেন এটা একটা জন্মভূমি। তো রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্মৃতির লোক কীভাবে জন্মভূমি হয়, তো রবীন্দ্রনাথ যেইটা ভেবে এই কথা বলেছেন সে কথাটি তিনি বলেননি। তিনি বলেছেন যে হিন্দুরা পুনর্জন্ম বিশ্বাস করে, পুনর্জন্ম হলেই মানুষের পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, কিন্তু আমরা ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত একমাত্র দিন, আমরা বিশ্বাস করি এবং আল্লাহ বলেছেন মানুষের আবার পুনর্জন্ম হবে একবার, কবর থেকে সবাইকে আবার তিনি তুলবেন, এবং কবর থেকে আমরা যেমন উত্থিত হব আমরা কিন্তু আমাদের স্মৃতির লোক নিয়েই উত্থিত হব, আমাদের সব স্মৃতি মনে পড়তে থাকবে, আমাদের হাতে যখন আমলনামা ধরিয়ে দেওয়া হবে তখন আমরা বলবো আরে এত ছোট ছোট ঘটনাও কি এই আমলনামার মধ্যে লেখা আছে। এটাই হচ্ছে এই স্মৃতি জেগে ওঠাটাই হচ্ছে মানুষের জন্ম, এবং রবীন্দ্রনাথের কথার সারবত্তা হচ্ছে যে মানুষের স্মৃতিলোকই হচ্ছে তার আসল জন্মভূমি। তো আবরারের স্মৃতি আমাদের মধ্যে চিরকাল থাকবে এবং আমরা এর বিচার নিশ্চয়ই পাব। এবং আমি বিএনপির নেতৃবৃন্দর কাছে এইটা অনুরোধ জানাব, যেসব হত্যাকাণ্ড, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত হয়নি, মোটিভ উদ্ঘাটিত হয়নি, সেই সব হত্যাকাণ্ডের কিন্তু পুনঃ তদন্ত করে আবার বিচার করা উচিত। এরকম অনেক অনেক হত্যা হয়েছে যেগুলোর কোনো কুল কিনারা আমরা জানি না, যেমন সাগর রুনির হত্যাকাণ্ড কেন হয়েছে, কারা করেছে সেটা আমরা আজও জানি না। আমি এইখানে দীর্ঘ বক্তব্য দেবো না, আমি সংক্ষেপেই বলি যে এখানে অনেকেই বলেছেন যে আমাদের এক দফা আন্দোলনের কথা। আজকে আপনারা যে শহীদ আবরারকে স্মরণ করছেন সেই জন্য আপনাদেরকে অভিনন্দন করি। শহীদ আবরারের স্মৃতি আমরা কখনোই ভুলব না। এই মর্মান্তিক হত্যাকাণ্ড, বৈশাখিক হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা সবসময় করে যাব। আজকে এখানে অনেকেই বলেছেন যে শহীদ আবরার ভারতের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তার উপর এই আক্রমণটি হয়েছে। আসলে এই হত্যাকাণ্ডের বিচারের মোটিভটি কিন্তু পরিষ্কার করা হয়নি, কেন ছাত্রলীগের ছেলেরা আবরারকে হত্যার জন্য এই আয়োজন করেছিল সেটি কিন্তু স্পষ্ট নয়। সেই ধোঁয়াশা থেকেই কিন্তু মানুষ মনে করে যে ভারতের বিরুদ্ধে বলার জন্যই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। তো জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, পেশাজীবী নেতা জনাব শওকত মাহমুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব শওকত মাহমুদ, বি
বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স আয়োজিত আজকের এই স্মরণ সভার শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্মরণ সভার সভাপতি অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার রিজু ভাই, মঞ্চে উপবিষ্ট পেশাজীবী নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দলের পক্ষে অথবা জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করছেন তাদেরই একটি সংগঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আজকে যে আন্দোলন করছেন আপনারা, আপনাদের পাশে একাত্মতা প্রকাশ করার জন্য যে সমস্ত সংগঠনগুলো রাজপথে আপনাদের পাশে থাকতে চাচ্ছেন তাদের একটি সংগঠন আজকের সার্বভৌমত্ব রক্ষা পরিষদ সরব, সেই সরবের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওসমান গনি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব ওসমান গনি সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি সরব, আজকের সভার সম্মানিত সভাপতি আলহাজ ওসমান গনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সার্বভৌম রক্ষা পরিষদ সরব কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী জনাব বাবু গয়েশ চন্দ্র রায় এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই এবং আরও উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে সাংবাদিক সম্মানিত শওকত মাহমুদ সাহেব এবং বিভিন্ন জেলা থেকে আগত জেলা সভাপতি, সাধারণ সম্পাদক মঞ্চে যারা রয়েছেন এবং আমার সামনে সার্বভৌম রক্ষা পরিষদের বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্য ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম।